অলরাইট, এখন থাকছে একে অপরকে মোটেও পছন্দ করতে না ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান। ওই বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। বর্তমান সময়ে তাদের নিয়ে চর্চার অন্ত নেই। গোপনে প্রেম, একসঙ্গে বসবাস, সন্তান গ্রহণ, এরপর ধীরে ধীরে সম্পর্কটিকে প্রকাশ্যে আনা, প্রতিটি মুহূর্তে আলোচিত এবং সমালোচিত তারা। মূলত এখানে বলা হচ্ছে নুসরাত জাহান এবং ইয়াশ দাশগুপ্তের কথা, যারা বর্তমান সময়ে টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকা। এদিকে আপনারা সকলেই জানেন এই দুই তারকা তাদের অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা তাদের দর্শকদেরকে, যার ফলে দর্শক সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসাও কুড়িয়েছেন এই দুই তারকা। অন্যদিকে ইয়াশরাত বিয়ে করেছেন কিনা তা নিয়ে এখনও ধোয়াশা রয়েছে। তবে তারা যে অনেকদিন ধরেই সংসার করছেন এবং সন্তানের বাবা হয়েছেন সে বিষয়টি বর্তমানে সকলের কাছে প্রকাশ্যে। অথচ জেনে অবাক হবেন যে আগে একে অপরকে মোটেও পছন্দ করতেন না এই দুই তারকা। আর এই বিস্ময়কর বিষয়টি সম্প্রতি নিজের মুখেই স্বীকার করেছেন অভিনেতা ইয়াশ দাশগুপ্ত। মূলত ভালোবাসা দিবস উপলক্ষে কলকাতার একটি গণমাধ্যমের কাছে এমনটাই বলেন এই তারকা। সেখানে তিনি বলেন, SOS কলকাতা সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করেছি, এছাড়া এই সিনেমার শুটিংয়ে একে অপরকে জেনেছি বুঝেছি, তবে আমাদের সম্পর্কে লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো কোনো বিষয় ছিল না। মূলত এ কথাগুলোর পাশাপাশি ইয়াশ আরও বলেন, নুসরাতের সঙ্গে প্রথম দেখায় তার মনে হয়েছিল এইরকম মানুষের থেকে দূরে থাকতে হয়। অন্যদিকে নুসরাতের মতে ইয়াশ ছিল ড্যাঞ্জার জোন, তাই এই জনের থেকে দূরে থাকতে হবে। মূলত এই অভিযোগের সূত্র ধরে ইয়াশ আরও বলেন, নুসরাত আমার প্রযোজককে গিয়ে বলে আপনার হিরো রোমান্স করতে পারে না, আর এখন সেই কর্মই ফিরে এলো জীবনে। এছাড়া কলেজ জীবনে যা যা হয়নি সেসবই এখন করছি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন প্রথম দিকে একে অপরকে মোটেও পছন্দ করতেন না ইয়াশ এবং নুসরাত। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।